ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে। সব সময় আপডেট থাকুন খবরে। 24 আওয়ার্স টিভি চ্যানেলের সচেতনতার জের। এই লকডাউনের মধ্যে প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভিড়ে ঠাসা জগৎপুর। দেখে মনে হবে এই বাজার যেন গোটা দুনিয়া থেকে আলাদা, যেখানে গোটা বিশ্ব গৃহবন্দী। লকডাউন চলছে দেশ রাজ্য সর্বত্র, সেখানে সরকারি প্রশাসনিক স্তরে বারবার মাইকিং করে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে, কিন্তু এখানকার এলাকাবাসীর মধ্যে তার কোনো প্রভাব নেই। এই জগৎপুর বাজার এলাকার অর্থাৎ বিধাননগর পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবু ভান্ডারী জানান, তাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে মানুষ যাতে ভিড় না বাড়ান, বাজারে না আসেন। তারা সাধ্যমতো চাল ডাল খাদ্যশস্য পৌঁছানোর চেষ্টা করছেন বিভিন্ন এলাকায়, তা সত্ত্বেও কিছু মানুষ অকারণে বেরিয়ে পড়ছেন। এছাড়াও এই জগৎপুর খালপাড় বাজারের সভাপতি স্বদেশ রাজবংশী জানান, তারা মাস্ক ছাড়া বাজারে ঢুকতে দিচ্ছেন না, কিন্তু এলাকাবাসীর মধ্যে কোনো সচেতনতা নেই। আরে কি ব্যাপার, আপনারা এতবার বলা সত্ত্বেও এইভাবে ভিড় করে দাঁড়াচ্ছেন কেন? ধর ধর ধর, আপনারা এইভাবে ভিড় করে দাঁড়াচ্ছেন কেন দিদি? এতবার বলা সত্ত্বে এই যে জগৎপুর বাজারে এরকম ভিড় হচ্ছে। আপনি জগৎপুর এই মিনি মার্কেট মাছ বাজারে আপনি একজন কমিটির একজন সেক্রেটারি, তা আপনার একটা দায়বদ্ধতা না এত ভিড় হচ্ছে সেগুলো দেখার? মাছ ছাড়া আমরা মাছ দিচ্ছি না, তারপর হচ্ছে এই যে ভিড় যা হচ্ছে টুকটাক, সেটা আমরা সামলাই দিচ্ছি সবাই মিলে, বাজারে সবাই মিলে আমরা সামলাচ্ছি। সামলাচ্ছেন তা সত্ত্বেও তো ভিড় রয়েছে, সেটা আপনারা দেখুন। আর হালকা না একটু আসার আগে আমরা একটু দেখলাম গায়ে গায়ে কার্যত গায়ে গায়ে সব দাঁড়িয়ে আছে লাইন, ওইখানটা আমরা একটু ছবি নেওয়া আছে রাস্তায় গেটের মুখে। এখানে আমাদের কোনো দাম নাই, বাজারে সব ফাঁকা পড়ে আছে, বাজারে ফাঁকা পড়ে তো আমাদের ক্যামেরা কি ভুল হচ্ছে? তোমরা সেইভাবে তো আপনার সেভাবে পদক্ষেপ নিন, সেইভাবে বাজার কমিটি একজন হয়ে গেছে যে মাস্ক ছাড়া ঢুকতে দেবো না আর করতে দেবো না, আর গায়ে গায়ে ভিড় করছে একটু। আমরা মাছ দিচ্ছি না, আর ভিড়টা মেনটেন করো। আপনি মাস্ক পরছেন না কেন? আপনি এটা কি পকেটে রাখা জিনিস? এতবার বলা সত্ত্বেও ভুলে গেলে হবে? আপনার নাম? ভাই লাইনগুলো মেনটেন করুন, একটু লাইনটা মেনটেন করুন। এতবার বলা সত্ত্বেও আপনার গায়ে গায়ে দাঁড়িয়ে আছেন কেন? গায়ে গায়ে দাঁড়াচ্ছেন কেন? বিশাল প্রভাব এরকম করতে পারে, কারণ যদি মানুষ যেভাবে চলছে আমাদের এত বলা এত মাইকিং এত কিছু করার সত্ত্বেও নিজেরা যদি সেই জায়গাটা নিজেদের সচেতন না হয় অভাব দেখায়, তাহলে তো এই করোনা মোকাবেলা আমাদের পক্ষে সত্যি এটা আমরা নিজেদের পাড়ার তরফ থেকে এলাকার তরফ থেকে সব মানুষকে সঙ্গে নিয়ে আমরা ক্লাবগুলোকে সঙ্গে নিয়ে দুবার করে বাজারটা বন্ধ করেছি, তারপরেও মানুষের মধ্যে এতটাই সচেতনতা রয়েছে। এই জায়গা থেকে আমাদের সব থেকে বড়ো সমস্যা, এবং এটা আমরা আপনাদের মাধ্যমেই জানাতে চাইছি যেন এই জায়গাটার দিকে একটু নজর দেওয়া হবে। ধন্যবাদ। পুরো এলাকায় যা ভিড় দেখা যাচ্ছে অনেকবার বলা সত্ত্বেও সেভাবে শুনে, আপনারা কাউন্সিলর হিসাবে বা পৌর প্রতিনিধি হিসাবে কী কী পদক্ষেপ নিয়েছেন এখন? এখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেক দিনই মাইকিং করা, এবং আমাদের নিজেদের পাড়ার ছেলে আছে, কর্পোরেশনের কিছু স্টাফ আছে, তাদেরকেও এই ভিড় কন্ট্রোলের জন্য আমরা থাকতে বলেছি, তারাও থাকছে। এছাড়াও আমরা গোল গোল করে বৃত্ত কেটে দিয়েছি যাতে মানুষ এই বৃত্তের মধ্যে থেকে নিজেদের সোশ্যাল ডিস্টেন্সটা তার বজায় রেখে বাজারঘাট করে, কিন্তু মানুষের সচেতনতার এতটাই অভাব যে মানুষ কিন্তু সেই জায়গাটা শুনছে। সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করেছিলাম এই বাজার থেকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার, কিন্তু এত পরিমাণ দোকান এটাও সরানো একদম অসম্ভব। এখন আপনারা কি চিন্তাধারা করছেন?
একা আগে আমরা কিছুদিন আগে পাঁচ দিন বন্ধ রেখেছিলাম বাজারটা। আমরা চাইছিলাম যে বাজারটা যেন এইভাবে ছুটে ছুটে বন্ধ রাখা হয়, কারণ এই বাজারটাতে আশেপাশের অঞ্চলের বহু মানুষরা আসে বাজার করতে, এবং তার জন্য যেহেতু এখানে এই পরিবেশের মধ্যে এতটা হিন্দি এরিয়াতে এই জগৎপুরের খালপার বাজারের আপনি সেক্রেটারি সভাপতি, তো এই যে ভিড় হচ্ছে, তো ভিড়টা কীভাবে সামলাচ্ছেন এই বর্তমান পরিস্থিতিতে, যেভাবে করোনার জন্য বারবার বলা হচ্ছে সচেতন করার জন্য মানুষকে ভিড়ভাড় এড়িয়ে চলতে, তো এইভাবে আপনারা কীভাবে সামলাচ্ছেন? এখনও তো প্রচুর ভিড় হচ্ছে। দেখেন, আমরা সামলাচ্ছি বলতে আমরা এখানে বেশ কয়েকদিন মাইকিং করেছি, বা আমাদের এখানে যে পৌরপিতা রয়েছে সে আমাদেরকে কর্পোরেশনের স্টাফ দিয়েছিল, তারাও যথেষ্ট এখানে চেক দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের মধ্যে কোনো সচেতন নেই, আমরা বারবার বলা সত্ত্বেও মানুষগুলো আমরা বারবার বাইকিং করেছি, আমাদের কর্পোরেশন যে স্টাফ রয়েছে তারা আমাদের সাথে অনেকটা সহযোগিতা করেছে, বা এলাকার আশেপাশে ক্লাবগুলো সহযোগিতা করেছে, কিন্তু মানুষ কিছুতেই শুনছে না, মানুষের ভিতরে সচেতনতা বোধ খুবই কম। তো এর মধ্যে আমরা কয়েকবার বাজারটা যেমন ধরুন যে আমাদের যে রাস্তার দুসাইডে বাজার রয়েছে, মাঝে মধ্যে আমরা এক সাইড বন্ধ করে দেখেছি, ধরুন যে একবার বাস সাইড বন্ধ করেছি, ডান সাইড চালু রেখেছি, এবং বাজারটা কয়েকদিন চালিয়েছি, মাঝে গা বাজারটা বন্ধ করা হয়েছিল, তারপরে দেখছি মানুষের মধ্যে কোনো সচেতন মানে আসছে না। যদি এবার ভিড় চলতে থাকে তাহলে আমরা আবার চিন্তা ভাবনা করবো কী করা যায়, তো যাই করবো আমরা চিন্তা ভাবনা করে তারপরে আমাদের যে লোকাল প্রশাসন রয়েছে তাকে জানাবো, সবার ডিসিশন নিয়ে আমরা একটা ব্যবস্থা করবো যাতে ভিড়টা মেনটেন করা যায়। সেটা যেন শীঘ্র করা যায় সেটাই ভালো, কারণ যাতে এটা যেন বিপজ্জনক পরিস্থিতিতে না পৌঁছায়। আমরা খুবই চেষ্টা করবো পরবর্তীতে সাথে নিয়ে আমরা লোকাল প্রশাসন রয়েছে তাদেরও সহযোগিতা নিব, আমরা চেষ্টা করবো যাতে ভিড়টা থাকে। আমাদের প্রশাসন এখানে অনেকটা হেল্প করেছে যাতে ভিড়টা কম হয়, তারাও মাইকিং করে গেছে কয়েকবার, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 hours TV লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 hours TV অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে।